ছবি কেমন লাগলো? অবশ্যই অনেক সুন্দর এবং অনেক ভালো, খুব সুন্দর ছবি। ছবিটি দেখতে হবে হলে গিয়ে সবাইকে। ভাই ছবিটা এমন, ভাই আসলে আমরা আবেগী মানুষ, বাঙালি ভাই, প্রেমে পড়ে গেছি ভাই। এটা আসলে আমাদের প্রাথমিক হবিস, ধাপে ধাপে আরো ভালো আসবে ইনশাআল্লাহ। দর্শক ছাড়া অনেক ভালো পেয়েছি, আমি তো সকালবেলা টিকিট কেটে গিয়ে দেখি যে টিকিট শেষ পর্যায়ে, যখন আমি আমার টিকিটটা কেটেছিলাম না ততক্ষণে, পরে ভাবলাম যে আমি হয়তো টিকিট পাবো না, তো অনলাইনেই টিকিটটা তখন কেটে নিয়েছি। এটা দেখে খুব ভালো লাগছে। দর্শকদের কোনো প্রতিক্রিয়া পেয়েছেন? দর্শকের যেহেতু আমাদের সিনেপ্লেক্সে একটা বিশে একটা শো চলে গিয়েছে এবং সেখানে দর্শক খুব ভালো করেছেন, এখন আপনারা আসছেন আমরা দেখি 4:20 না 4:30, এরপরে দর্শক কি বলে, 7:15 আছে। তো দর্শকের প্রতিক্রিয়া খুব ভালো এবং সবাই দল বেঁধে সিনেমা দেখতে আসছে, সাহিত্য নির্ভর সিনেমা শ্রাবণ যোজনায় সবাই খুব প্রশংসা করছে, অবশ্যই খুব ভালো লাগছে। খুবই ভালো লাগছে, আর আমি প্রথম থেকে যেদিন থেকে শুটিং করেছি সেদিন থেকে আমার কাছে অনেক মুভির অফার আসছে এ পর্যন্ত, কিন্তু আমি চাচ্ছিলাম যে প্রথম এই মুভিটা দেখার পরে দর্শকদের ফিডব্যাকটা কেমন হয়, তারপর অন্য মুভিতে আমি যাই। আমাদের যে ডিরেক্টর আব্দুস আমার খোকন এই বয়সে এত সুন্দর চমৎকার একটি মুভি বানিয়েছেন, সেটারও প্রশংসা করেছেন। আমার সিনেমাটা একেবারেই ভালোবাসার সিনেমা, আমি যত সিনেমা নির্মাণ করেছি আমার সিনেমার ভিতরে একটা জিনিস থাকে আপনারা খেয়াল করে দেখবেন, সেটা হলো যে প্রেমটা খুব শক্তিশালীভাবে থাকে। মিলন সাহেবের উপন্যাস পড়ার পর আমার মনে হয়েছে এটির ভিতরে একটা শক্তিশালী প্রেম আছে এবং একটা গল্প আছে, সেই কারণে গল্পটা বেশি নিয়ে সরকারি অনুদান। সবচেয়ে বড় কথা হলো কি, দর্শক হলো সবচেয়ে অনুপ্রেরণার জায়গা, কে কীভাবে কোথায় পুরস্কৃত হয়েছে সেটা অবশ্য আমার মাথায় কখনো থাকে না, আমি চাই যে দর্শকের পুরস্কারে পুরস্কৃত হই কিনা। সেই ক্ষেত্র থেকে যখন পঞ্চম বাংলাদেশ ফেস্টিভ্যাল হলো কলকাতায়, তখন আমি দেখেছি নন্দনে আমার ছবি চলেছে, উপচে পড়া ভিড়, আরও 200 লোক অপেক্ষা করেছে, কিন্তু ওদের সিস্টেম হলো একবারই প্রদর্শন হবে শুধু, সেই কারণে অনেক লোক আফসোস করে চলে গেছে। এখানে একবার প্রদর্শন হওয়ার সুযোগ নাই, বারবার প্রদর্শন হবে, সপ্তাহ ধরেই প্রদর্শন হবে, যতদিন সামনের দিকে এগোবো ততদিনই আমার আশা আছে 150টা সিনেমা হলে কমসে কম প্রদর্শিত হোক।